বর্তমানে বাংলাদেশে 8টি বিভাগ ও 64টি জেলা রয়েছে। বাংলাদেশ বিশ্বের কাছে এখন একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের প্রতিটি জেলাই কোনো না কোনো দিক দিয়ে পরিপূর্ণ। বলপেনের এই পর্বে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে ধনী 5টি জেলা নিয়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। কুমিল্লা জেলা। বাংলাদেশের পঞ্চম ধনী জেলাটি হল কুমিল্লা জেলা, যেটা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কুমিল্লা জেলার মোট আয়তন 3,087.33 বর্গ কিলোমিটার। এই কুমিল্লা জেলাটি মূলত রসমালাই এবং খাদি কাপড়ের জন্য বিখ্যাত। কুমিল্লা একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী জেলা এবং এই জেলার প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর। চট্টগ্রাম জেলা। বাংলাদেশের চতুর্থ ধনী জেলা হিসেবে আখ্যায়িত এই চট্টগ্রাম জেলাটি। চট্টগ্রাম জেলার মোট আয়তন 5,282.92 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা। চট্টগ্রাম জেলায় মোট 9,00,000-এর বেশি জনসংখ্যা বসবাস করে। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। বাণিজ্যিকভাবে দেখলে চট্টগ্রাম জেলাটি অনেকটাই উন্নত। চট্টগ্রাম জেলাটিকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে মূলত বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের আমদানি ও রপ্তানি হয়ে থাকে। তাছাড়াও রাজস্ব আয়ের 60% আসে এই চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। এই জেলাটা পাহাড়ি এবং সামুদ্রিক জেলা। সিলেট জেলা। বাংলাদেশের তৃতীয় ধনী জেলাটি হল সিলেট জেলা। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত। সিলেট জেলার আয়তন 3,452 বর্গ কিলোমিটার। সিলেট জেলার মোট জনসংখ্যা 38,00,000-এর বেশি। বনজ এবং খনিজ সম্পদে সেরা এই জেলাটি। তাছাড়া এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে এই সিলেট জেলাকে বিশ্বের দ্বিতীয় লন্ডন বলা হয়। এই জেলাটি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। সিলেট সৌন্দর্য মণ্ডিত এবং খনিজ সম্পদে ভরপুর একটি জেলা। নোয়াখালী জেলা। বাংলাদেশের দ্বিতীয় ধনী জেলাটি হল নোয়াখালী জেলা। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে এই নোয়াখালী জেলাটি অবস্থিত। নোয়াখালী জেলার মোট আয়তন 4,202.70 বর্গ কিলোমিটার। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী নোয়াখালী জেলার মোট জনসংখ্যা 33,00,000-এর বেশি। নোয়াখালী জেলার কথা বলতে গেলে অর্থের দিক থেকে সেরা এই নোয়াখালী জেলাটি। নোয়াখালী জেলার অর্থনীতি অত্যন্ত শক্তিশালী। তাছাড়া নোয়াখালী জেলার যানবাহন ব্যবস্থা অনেকটাই উন্নত। ঢাকা এবং চট্টগ্রাম সড়কের সাথে সংযুক্ত এই নোয়াখালীর সড়ক। নোয়াখালী জেলাতে অনেক দর্শনীয় স্থান রয়েছে। ঢাকা জেলা। বাংলাদেশের ধনী জেলাগুলোর মধ্যে প্রথমে রয়েছে ঢাকা জেলা। ঢাকা বিভাগের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা জেলা একটি প্রশাসনিক অঞ্চল, যেখানে লক্ষ কোটি মানুষের আয়ের উৎস। এছাড়াও বড় বড় সব ইমারত, বিল্ডিং এবং কারখানা, অফিস, আদালত এই ঢাকাতেই অবস্থিত। তারপর অন্যান্য আরও সর্বাধিক বিবেচনা করলে ঢাকা জেলা ধনী জেলার মধ্যে অন্যতম একটি জেলা। ঢাকা জেলার মোট আয়তন 1,463.60 বর্গ কিলোমিটার। দেশের জনবহুলতম নগরী ঢাকা। এখানে প্রায় 1,83,00,000-এর বেশি মানুষ বসবাস করে। 2020 সালের হিসেবে ঢাকার জিডিপি 162 বিলিয়ন মার্কিন ডলার। ঢাকার বার্ষিক মাথাপিছু আয় 1,350 মার্কিন ডলার এবং এখানে প্রায় 10% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। বলপেন চ্যানেলে নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এমনই সব নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন।